শীতের আমেজ গায়ে মেখে কখনো গুড়ের মিষ্টি, কখনো ভাজাভুজি, চাইনিজ মোগলাই, জিভে জল আনা নানা পদের সম্ভার। একে উইকেন্ড, উপরে পাওনা বড়দিন। দ্বিতীয় দিনে আরও জমজমাট এবিপি আনন্দের দক্ষিণের খাইবার পাস। বড়দিনে দুর্গাপুরবাসীর নতুন ডেস্টিনেশন। শুধু চোখে দেখা নয়, চেখে দেখা নানা পদ, নানা স্বাদ। খেলার মাঠে বসে দিদার আড্ডা, সঙ্গে ভুরি ভোজ। প্রত্যেকবারই খাইবার পাস হয়, কিন্তু এবার এবিপি আনন্দকর উদ্যোগে যে খাইবার পাস করেছে এটা অনবদ্য। প্রত্যেকটা স্টল দুর্দান্ত। কালকেও এসেছিলাম, কালকে এসে বাউরচিতে খেয়েছি, আর ফিশ কবিরাজি খেয়েছি, কাবাব খেয়েছি, ওয়াও মোমো খেয়েছি, ব্যাম্বু চিকেন বিরিয়ানি, আর একটু আগে এই ফ্রেন্ডস ক্যাফে যে স্টলটা আছে ওখান থেকে কোরিয়ান ফ্রাইড চিকেন খেয়েছি। জমে উঠেছে দক্ষিণের খাইবার পাসের দ্বিতীয় দিন। আজকে দ্বিতীয় দিনে শুরু থেকেই দুপুর গড়িয়ে বিকেল গোটা মাঠটার চিত্র একবার দেখানোর চেষ্টা করব। যেভাবে মাঠে বসে সকলে এনজয় করছে এবং নিজের নিজের পছন্দের খাবার খাচ্ছে, এইভাবেই কিন্তু জমে উঠেছে দ্বিতীয় দিনের খাইবার পাস। কি নেই খাইবার পাসে? মিঠাইওয়ালার পটরের সন্দেশ, ঝাল রসগোল্লা থেকে মিহিদানা, ছানার কেক, গুড় মোহিনী, চকলেট মোহিনী, বেকড রসগোল্লা সম্ভার সাজিয়ে বসেছে ফেলু মোদক। রসনাকে ঘিরে বাঙালির বাসনা অন্তহীন, অন্তহীন সেই বাসনায় বাস্তবে রঙে রাঙিয়ে দিচ্ছে দক্ষিণের খাইবার পাস। রবিবার পর্যন্ত মেলার দরজা খোলা দুপুর একটা থেকে রাত সাড়ে নটা। মনোজ বন্দ্যোপাধ্যায় ও শুভাঙ্গী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। বড়দিন কাটতেই হাওয়া বদল, ফের ঊর্ধ্বমুখী পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, পশ্চিমে ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া বাধা পাওয়ায় আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে, যার ফলে কমবে শীতের আমেজ। ঝঞ্ঝা বিদায় নিলে উত্তরে হাওয়ার হাত ধরে ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।